প্রকৃতি আমি এটা সজাগতা হওয়ার কথা ছিল প্রকৃতির ওপর এনেকে এজন ইয়াত প্রকৃতিবিদ আছিল স্বর্গীয় টঙ্কনাথ শর্মা তেখেতে কিছু কাম ইয়াত করে গেছিল আর তেখেতক স্মরণ করে আজি সকল রাইজে যে তেখেতে করে গেছিল আমিও করব লাগে আর আমার ইয়াত বন জঙ্গল ধ্বংস হওয়ার ফলত আজি ইয়াত বহুত সমস্যা ভুগিবলগীয়া যেন লাগি আছে যেনেকে পানি উগাই আছে নদীর পানি ধারা তল তললে গেল আর এটা আমি চেষ্টা নকলে পিছত বিপদ হব বলে রাইজক সজাগ করব কারণে এই সভা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সজাগতা সভা আহ্বান দিয়েছি। ভাল আর পর্যাবরণ বিষয়ে ভালে মাত আর ইয়ার চর্চা পরিচর্চা হোক এনেকা আমার পরিবেশ বিনষ্ট হয়ে গই আজি গছ গছনি কাটি গছ পাহাড় সব খনন করে শেষ পেলাই দিছে আজি পরিবেশ নষ্ট হয়ে গেছে পরিবেশ নষ্ট সে গতিকে সকল রাইজে সজাগ হয়ে এই পরিবেশের কারণে সকল রাইজ আগবাড়ি আহে পরিবেশ নষ্ট হওয়া পরিবেশ নষ্ট হওয়ার পর বসাব লাগে সকলে ইয়াত এটা কথা নহয় যে জাতি পাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সকলে পরিবেশ লাগে পরিবেশের কারণে আমি একগোট হয়ে এই পরিবেশ নষ্ট হওয়ার পর বসাব লাগে বলে মই আজি এই সভাত ইয়ার বিষয়ে বিতংভাবে চর্চা পরিচর্চা হল।